আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে না আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন দিন নিয়ে আজ আমাদের বাংলাদেশের চতুর্থ রোজা তো আলহামদুলিল্লাহ আমাদের চতুর্থ রোজার ইফতার আইটেম কী কী তৈরি করলাম আর সেহেরির জন্য রাজকীয় কিছু রান্না বান্না থাকবে আমার আজকের ব্লগে আশা করি আজকের রান্না বান্নাগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ রান্নাগুলো সব কারি হবে তো প্রথমে আমি ইফতার দিয়ে শুরু করি ইফতারের জন্য তৈরি করব পেয়ার মহব্বত শরবত এই পেয়ার মোহ্বত শরবত খেলে মোহাম্বত বেড়ে যায় তাই না আসলেই না এটার নাম পেয়ার মোহাম্বত শরবত পেয়ার মোহাম্বত শরবত আসলে নামটা খুব সুন্দর তবে অনেক বেশি খেতে মজা আতা ঠান্ডা করার মতনই আর যেহেতু এবার রমজান গরমে হচ্ছে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই গরমে এসব মজার মজার শরবতগুলো তো তরমুজটাকে মাঝখানে ফালি করে নিলাম মানে ভাগ করে নিলাম এবার ফালি ফালি করে ছোট করে টুকরো করে নিলাম এভাবে করে তরমুজটাকে নাইফের সাহায্যে চির করে কেটে নিব এভাবে করে তরমুজ ফলটা কেটে নেওয়া যায় এটা খুব নরম আর নাইফে সাহায্য করা যাবে চাইলে কিন্তু বটিদা দিয়েও করা যাবে জাস্ট একটু কুচি কুচি করে কেটে নিলেই হবে আমি এখানে একটা ছোট সাইজের তরমুজের অর্ধেকটুকু নিয়েছি চাইলে বেশি কম করে নিতে পারেন তো এই কুচি করা তরমুজের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ এই দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজ থেকে নামিয়েও দিতে পারেন দুধটা জাল করে ফ্রিজে রেখে দেবেন তাহলে ঠান্ডা পানির মতো ঠান্ডা হয়ে থাকবে দিয়ে দিচ্ছি এক বাটি আইস কিউব এই পেয়ার মোহ্বত শরবত আইসেই বরপর থাকে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো অনেকগুলো আইস লাগবে এই শরবতটা বানানোর জন্য আর লাগবে রো আফজা রো আফজা দিয়ে এটার মিষ্টিটাকে ব্যালেন্স করব। রো আফজা যারা খেতে লাইক করেন তারা দিয়ে নেবেন কালারটাও সুন্দর আসবে আর এটার মিষ্টি আর সুন্দর একটা সুগন্ধি আসবে অবশ্যই রুয়াবজাটা দিবেন যারা খান আর কি আর যারা খেতে চান না তারা মিষ্টি জাতীয় চিনি অথবা চিনি শিরা দিতে পারেন এবার ভালোভাবে নাড়িয়ে দিব সব কিছু মিলে গেলে এটা অনেক ঠান্ডা থাকে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু আমরা তরমুজের নরম অংশগুলো খুব কুচি করে কেটে নিয়েছি এটা এমনিতেই খাওয়া যাবে যারা চিনি দিতে চান না মানে রুয়া কিন্তু অনেকটাই চিনিযুক্ত সেজন্য আমি চিনি দিলাম না যারা দিতে চান না দেবেন না চিনি দেওয়ার কোনো দরকার নেই এবার আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নেছি। চিনি কেন দেবেন না কারণ এটা মিষ্টি অনেক মিষ্টি তরমুজ তো মিষ্টি তরমুজের কারণে চিনিটা না দিলেও হবে আর যারা চিনিটা খেতে চান তারা চিনি দিয়ে নেবেন তো আমি গ্লাসে গ্লাসে নিয়ে নিচ্ছি আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে আমি এখন টেবিলটা সাজিয়ে নিব। আজকে যে রান্না বান্নাগুলো করবো অবশ্যই আপনাদের কাছে রান্নাগুলো অনেক ভালো লাগবে একটার চেয়ে একটা বেশি মজার হবে রান্না আর এই রমজানে রান্নাগুলো কার খেতে ভালো না লাগে অল্প একটুই তো খাই তো মজা করেই খাওয়া ভালো তো পেয়ার মোহাব্বত শরবতটাকে সাজিয়ে নিলাম যেহেতু আমার একটু গোলাপের পাপড়ি লাগলো গোলাপের পাপড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে পাশে গোলাপ ফুলটা রেখে দিলাম সাথে তৈরি করেছি আমরা স্পেশাল লাচ্ছি এই লাচ্ছিটা আমার রান্নার চ্যানেলে দেখতে পারবেন তো টেবিল সাজানোর জন্য আমরা সবাই মিলেই কাজ করতেছি উনি আমাদের নিচে ইফতার পাঠাবে তো ইফতার পাঠানোর জন্য ইফতারটা রেডি করেছে এখানে তো যা যা দেওয়া লাগছে অনিভাই সব কিছু করে দিচ্ছে আমি এখানে ভুন্দিয়াটা দিয়ে দিচ্ছি এই বুন্দিয়াটা বানিয়ে আমি কিন্তু ফ্রিজেও রাখি নাই এমনিতেই বয়ামে বৈমে রাখছি যেহেতু আমরা একটু শিরাটাকে ঘন করে বুন্দিয়াটা তৈরি করছি সেই জন্য মিনিমাম এক সপ্তাহ আমি এমনিতেই নিচে রাখতে পারবো আর কি বই আমি তারপর ইফতারের সাথে খেতে পারবো তো ইফতারের টাইম হয়ে গেল এখন আমরা আলহামদুলিল্লাহ ইফতার খাচ্ছি ইফতারের টাইম হয়ে গেছে আমরা পানি খাচ্ছি শরবত খাবো এখন এটা হচ্ছে খুবই মজার স্পেশাল লাচ্ছি এই লাচ্ছিটা আমার কুক চ্যানেলে আজকে আপলোড হবে দেখতে পারবেন ইনশাল্লাহ দেখে নেবেন অনেক মজার লাচ্ছি ইফতারটা শেষ করি তারপর রান্নাঘরে চলে যাব ইফতার শেষ করে নামাজ কালাম শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে রান্না করে চলে আসলাম আসলে রান্না করে মনটা ঠান্ডা করে আসা লাগে একটু রেস্ট নিয়ে না আসলে কিন্তু রান্নার মন মানসিকতাও আসে না তো আজকে যা যা রান্না করব সব কিছু ধুয়ে ধুয়ে রেডি করে নিলাম এখানে খাসির লেগ পিস আছে লেগ পিসগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি বটি দায়ের সাহায্যে আর লেগ পিসের সাথে পাঁচ ছয়টা বড় বড় পিস আছে এই খাসির মাংসটাকে আমরা একটু লেবু দিয়ে মেখে রাখবো মানে লেবুর রস দিয়ে আর কি লেবুর রস দেওয়ার পর আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন বা লেবুর রসটা সহ করেও কিন্তু ম্যারিনেট করতে পারেন তা আমি যা করি ভালোভাবে প্রথমেই ধুয়ে নেই তারপর লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিই আর কি দুই এক মিনিট তারপর মশলা দিয়ে ম্যারিনেট করে নিলেই হয়ে যায় এক্সট্রা যদি খাসির মধ্যে কোনো ফ্লেভার থাকে সেটা আর থাকে না মেরিনেট করে রেখে দিব মিনিমাম বিশ থেকে ত্রিশ মিনিটও রাখতে পারেন আপনাদের ইচ্ছে তো ম্যারিনেট করার জন্য আমি আজকে টক দই ব্যবহার করতেছি যেহেতু মশালা মাটন কারি হবে এটা টক দই ব্যবহার করতেছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আর আদা রসুন বাটা একটু বেশি বেশি লাগবে যেহেতু এটা লেগ পিস লেগ পিসগুলো কিন্তু বড়ো সাইজের একটু মশলার পরিমাণটা বেশিই লাগবে সেক্ষেত্রে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি যেহেতু আমি চামচ দিয়ে দিচ্ছি এখানে পরিমাপটা হবে চার টেবিল চামচ পরিমাণ করে করেই চার চামচ দিয়ে কিন্তু দিচ্ছি না একটু বড় সাইজের চামচ দিয়ে দিচ্ছি আর এই সব মশলাগুলো গুঁড়া মশলাগুলোর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া লাল লাল মরিচের গুঁড়া এগুলো আপনাদের পছন্দ মতো দিবেন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দেব আর দিব ভাজা জিরের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়াটা আমাদের আরও লাগবে পরবর্তীতে এখন একটু কম করেই দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মশলাই ভুনা হবে যেহেতু মশলাই তরকারি গোলাতে মশলাটা একটু বেশি লাগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে যেহেতু আমরা আলু ব্যবহার করব না পেঁয়াজ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে আরও লাগবে পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল রান্নার তেল হাফ কাপ পরিমাণ দিব খাসির মাংসর মধ্যে তেলের পরিমাণটা কম দিলেও হয় কারণ এ থেকেই তেল উঠে আসে এবার ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম সবগুলো পিসের মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এমনভাবে ম্যারিনেট করব যাতে করে মানে এখানে যা মশলাপাতি আছে সবগুলো মাংস কাঁচা মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে এতে করে এই নাটনটা খুব সুন্দর সফট হবে রান্নার পর নিজেরাই বুঝতে পারবেন কত বেশি টেস্টি হয় এ ধরনের মশালাকারিগুলো আর আজকে এখানে মাংসের পরিমাণ ছিল প্রায় দুই কেজির মতো দুই কেজি মাংসের জন্য যা যা মশলা লাগে সেই অনুপাতে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিলাম এখানে কাতল মাছের পিস নিয়েছি তিনটা বড়ো বড়ো সাইজের তো এগুলোর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব একটু সময় নিয়ে রাখলেই হবে এটা কি হবে যেহেতু এটা মাছালব্ভ না করবো সে কারণে এই মশলাপাতি দিয়ে একটু ম্যারিনেট করে রাখতে হবে এই মাছের মধ্যে সব ধরনের মশলাই দিতে পারেন মানে গরম মশলা বাদে আর কি দিয়ে মেরিনেট করে রাখতে পারেন বেশ কিছুক্ষণ সময় তো আমি ফাঁকে এদিক থেকে একটু টক রান্না করে নিচ্ছি আর বাকি কাজগুলো সেরে নেব ওগুলো মেরিনেট করা হতে থাক এদিক থেকে টক রান্না করার জন্য আমি চার পিস মাছের পিস নিয়েছি আর পেঁয়াজ আর রসুন দিলাম সামান্য একটু একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর লবণ আর কোনো মশলা লাগবে না একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটা মাঝারি সাইজের টমেটো এখানে যে কোনো মাছ দিয়ে আপনারা এই টকটা রান্না করতে পারেন আমি আজকে তেলাপিয়া মাছের লেজ আর মাথা নিয়েছি আমার কাছে তেলাপিয়া মাছের যে একটা ফ্লেভার সেটাই ভাল লাগে টক রান্না করলে হাত দিয়ে মাখিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে শুধু বসিয়ে রাখব চুলা গাছটাকে একটু মিডিয়াম রেখে বসায় রাখলে এটা আস্তে আস্তে হতে থাকবে তো টকটা হতে থাক আমি এদিক থেকে ভেন্ডি ভাজি করব। এটা হচ্ছে মশলাই ভেন্ডি ভাজি এই ভেন্ডি ভাজিটা যে খাবে তার মুখে লেগে থাকবে এমন একটা ভেন্ডি ভাজি হবে আমার আজকের রেসিপিতে এটা বাচ্চারা যেমন পছন্দ করবে বড়রা অনেক বেশি পছন্দ করে খাবে তো এই ভেন্ডি ভাজিটা আমি প্রায় সময় করি আপনারাও ট্রাই করবেন তো ভেন্ডিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর নাইফের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি ভেন্ডিটা সচরাচর আমরা একটু পাতলা করে ভাজি করি তো এটা একটু পাতলা হবে না আপনার এক ইঞ্চি অনুপাতে মোটা মোটা করে কাটলেই হবে আমি এভাবে করে কেটে নিয়েছি সবগুলো ভেন্ডি করার জন্য আমাদের পাঁচ ছয় কোয়া রসুন লাগবে রসুনের কোয়াগুলো একটু বড়ো সাইজেরই নিচ্ছি রসুনটা দিলে এই ভাজির মধ্যে আপনার বাটা রসুন দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর বাটার রসুন দিয়ে ভাজি করলেও ভালো হবে না চার পাঁচটা কোয়া রসুন আমি একটু মোটা মোটা সাইজ করে কুচি করে নিলাম আর দুইটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে করে ফালি করে নিলাম পেঁয়াজের খোসার মতো করে আমি এভাবে করে নিচ্ছি পেঁয়াজগুলোকে এ ভাজির জন্য এভাবে করে পেঁয়াজটা দিলেই ভালো লাগে একটা কাঁচা মরিচ নেব আস্তও দিতে পারেন আমি এভাবে কেটে নিচ্ছি একটু ঝাল ঝাল হবে এটা মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেল আর ম্যারিনেট করা যে মাটন আর মাছ এগুলো রেডি করে রাখলাম এগুলো প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে ম্যারিনেট করা এবার আমি বসিয়ে দিব মশলা মাটন কারিটা এটা হতে সময় লাগবে না যেহেতু ম্যারিনেট করে রেখেছি তাড়াতাড়ি সফট হয়ে যাবে রান্না করতে বেশি সময় লাগবে না হাফ কাপ পরিমাণ তেলে দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা দুইটা দিচ্ছি দারুচিনি ফালি দিচ্ছি তিনটা এলাচ লবঙ্গ আর গুলমরিচ এগুলো পাঁচ ছয়টি করে দিলেই হবে হাফ কাপ পরিমাণ আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা আপনারা বেশি কম দিতে পারেন তবে পেঁয়াজটা একটু বেশিই লাগে এই তরকারির মধ্যে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব। রাজকীয় স্টাইলে হবে আমাদের এই মাটন কারি আজকে এভাবে করে ট্রাই করে দেখবেন কত বেশি মজার হয় তো ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে অবশ্যই একেবারে ব্যাস্তা কালার করে নেবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এই মানে ম্যারিনেট করা মাটনটাকে ভালোভাবে কষাতে থাকবো সময় নিয়ে কষাতে কষাতেই চেষ্টা করব রান্না করে ফেলতে তারপর যদি একটু ঝোল লাগে সেক্ষেত্রে দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে নেবো এদিক থেকে আমাদের টক রান্না হয়ে গেছে টকের যে মূল উপকরণ সেটা বাকি আছে আমি আজকে কাঁচা আম দিয়ে এই টক রান্না করব। রোজা রেখে আসলে সেহেরিতে কি খাবো কি খাবো না ভাবতে ভাবতেই শেষ মানে ভাবনাটা এত বেশি থাকে এসব কথা চিন্তা করেই আমি কন্টিনিউ একটা টক রাখার চেষ্টা করি মানে আমার সেহেরির খাবারে এভাবে করে টকটা রান্না করে খেলে শান্তি লাগে তো টক রান্না হয়ে গেছে আম দেওয়ার এক মিনিটের মধ্যে আমি নামিয়ে নেব ভালোভাবে চুদা আঁচটাকে বাড়িয়ে দিলাম যাতে করে দুই একটা বলক উঠে যায় আম দেওয়ার পর আমটা এমনিতেই নরম হয়ে যাবে বেশিক্ষণ রাখলে আবার এই টক খাওয়া যাবে না বেশি টক হয়ে যাবে যে টমেটোটা দিলাম টমেটো কিন্তু গলে গেছে এমনিতেই এভাবে করে আমরা টকটা রান্না করতে পারি খুব সহজ হাতে মাখিয়ে জাস্ট বসিয়ে দিলেই হয় সবশেষে ধনিয়া পাতা দিয়ে চুলা অফ করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এমনিতেই টকের যে সুন্দর ফ্লেভার সেটা বের হতে থাকবে ভেতরেই নিজে নিজেই হতে থাকবে চুলা অফ করে আমি নামিয়ে নিলাম টক আর এদিক থেকে আমাদের এখানে মানে খাসি মাংস থেকে অনেক পানি উঠে আসছে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকটা পানি উঠে আসছে আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পানি দেই নাই এই পানিটা দিয়ে মোটামুটি একেবারে খসিয়ে ফেলবো হাফ সেদ্ধ চেয়েও বেশি সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আরও একটা পাশে আমি চুলাতে শিফট করলাম ওই পাশে হতে থাক আস্তে আস্তে করে খাসির মাংসটা শুধু কষাতে কষাতে আমরা ভোনা করব। আর এদিক থেকে আমি মাছের যে কারিটা আছে সেটা তৈরি করার জন্য মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নিতে হবে মাছের পেস্ট যেহেতু তিনটা আছে সময় লাগবে না এক ধাপেই ফ্রাই করা হয়ে যাবে তো মাছটাকে দিয়ে আমি আবারও একটু মাটন কারিটাকে নাড়াচাড়া করে দেবো আর না হয় এটা নিচ থেকে পোড়া লেগে যাবে এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা যাতে নিচ থেকে পোড়া লেগে না যায় সামনে দাঁড়িয়ে থেকে এইসব মজার মজার রান্নাগুলো রান্না না করলে মজা করে কিন্তু খাওয়া যায় না রাজকীয় স্টাইলে খাবার খেতে হলে অবশ্যই কষ্ট করেই খেতে হয় সবাই জানি আমরা মজার মজার রান্নাগুলো ধৈর্য সহ করে মনের মাধুরী দিয়ে সময় নিয়ে রান্না করতে হয় ভালোভাবে কষানো হওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন প্রায় তিন কাপের মতো পানি দিলাম এটাকে আমি ভালোভাবে কষিয়ে একেবারে ভুনা ভুনা করে নেব এটা হতে থাক এদিক থেকে আমাদের মাছ ভাজা হয়ে গেছে যেহেতু আমি এখানে তিন চার আইটেমের মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করেছিলাম সেজন্য কিন্তু ওপর থেকে কালারটা এরকমই আসবে আর কি ভাজার পর এটা খাওয়ার সময় নিজেরাই বুঝতে পারবেন কত বেশি টেস্টি হয় শুধু সব ধরনের মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখার কারণে বেশি টেস্টি হয় আর কি এভাবে করে বড় মাছটা ভাজি করলে এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খাওয়া যায় শুধু আরও একটু মচমছি করে ভাজা করে নিতে হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই তরকারিটা রান্না করে ফেলবো মশলা ফিশ কারি এটা সত্যিই অনেক বেশি মজার শুধু মশলার মধ্যে থাকে বলে এটা বেশি টেস্টি হয় আর বড় মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত বেশি মজার হয় তো এবার আমি এর মধ্যে আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি জাস্ট আমার রান্নাগুলো শেয়ার করি আমার আইডিয়াগুলো শেয়ার করি যারা নতুন নতুন রাঁধুনি আপুর আছেন তাদের জন্য অনেক বেশি হেল্প হয় আমি জানি সেই জন্যই রান্নাগুলো টিউটোরিয়াল হিসাবে আমি শেয়ার করতে চাই বা শেয়ার করি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ এটা ব্লেন্ডারে আমি খুব মিহি করে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি একবার দুইবার চাপ দিলেই খুব সুন্দর মিহি কুচি হয়ে যায় চাইলে কিন্তু বাটা পেঁয়াজও দিতে পারেন একটা তেজপাতা দিলাম পেঁয়াজের সুন্দর একটা কালার চলে আসছে এই যে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটাটা একটু বেশি লাগবে যেহেতু আমরা ভুনা করব। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এখানে আপনারা আবারও বলবো পেঁয়াজ বাটা ব্যবহার করবেন বা এভাবে করে ফাইন করে কুচি করে নিতে পারেন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া চা চামচ পরিমাণ করে দিলেই হবে আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দুইটা দিলে এই তরকারির যে একটা ঘনত্ব এটা এত সুন্দর আসবে কালারটাও বেশি ভালো আসবে আর এই ধরনের কারির মধ্যে অবশ্যই টক দুই ব্যবহার করলে তরকারির টেস্ট ভালো আসে বড় মাছগুলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত বেশি মজার আর আমরা যারা করি তারা তো করি যারা নতুন আপুরা তাদের জন্যই করে দেখাচ্ছি কাঁচামরিচ তিন চারটা দিয়ে দিলাম এভাবে করে কেটে এতে করে ঝালটা মরিচের ভালো আসবে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা বেশ ভালো করেই কষিয়ে নেওয়ার পর পানিটা দিবেন যাতে করে মশলাটা সুন্দরভাবে সুন্দর ফ্লেভার আসে এবং কষানো হয় এবার এই ঝোলের পানির মধ্যে মাছের পেস্টগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাছের পেস্টটা বড় এটাকে মিডিয়াম আছে এপাশ ওপাশ পাশ উলটিয়ে পাল্টিয়ে রান্না করতে হবে এতে করে মাছটা খুব সুন্দর সফট হবে এদিক থেকে আমাদের মাটন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার শুধু ঝোলটাকে টানিয়ে নেওয়ার পালা ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে নামানোর পর আরও ঘন হয়ে যাবে নামানোর দু এক মিনিট আগে আবারও আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের এই মাটন কারি হয়ে গেছে এটা আমি চোলাটা অফ করে দিব এটা নামানোর পর অনেক ঘন হয়ে যাবে দেখে নিশ্চি বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে তো এবার চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটা সাইডে আর এদিক থেকে আমাদের তরকারিটা এটাও হয়ে গেছে আবারও বলবো মাছের পেজগুলো যেহেতু বড় এভাবে করে একটু ঝোল দিয়ে তারপর মাছের পেজগুলোকে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভেতরটা এত বেশি সফটই হবে মাছের তাহলে খাবার সময় বোঝা যাবে এই মশলা এটা কত বেশি মজা হয় তো আমাদের এটাও হয়ে গেছে আমি শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দেবো কারণ ধনিয়া পাতা ছাড়া আমার কাছে যে কোনো মাছের তরকারি ভালো লাগে না তো ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমনটা দিতে চান এবার চুলা অফ করে দিব হয়ে গেল তেলটা যখন উপর থেকে বেশি আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের এই কারি হয়ে গেছে নামিয়ে রাখছি এবার সবচেয়ে বেশি মজার ভাজিটা তৈরি করে ফেলব। ভেনি ভাজি এটা ছোট বড় সবাই খায় আমার বাসায় খুব পছন্দের পাঁচ ফোড়ন মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ দুটি মরিচ আস্ত কাঁচা জিরে দিলাম দুই তিন চিমটি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ সরিষা লাল সরিষাটা দিলাম আমি এখানে আপনারা যে কোনো হলুদ সরিষাটা দিতে পারেন এগুলো দিলে কি হবে ভাজির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এভাবে করে খেয়ে দেখবেন কত বেশি মজার হয় এই মশালা বেন্ডিটা মশালা ভেন্ডির রেসিপি আমার রান্নার চ্যানেলে আছে ওটা হচ্ছে একটা হচ্ছে গ্রেভি মশালা আর এটা হচ্ছে ড্রাই এই শুকনা ভাজিটা করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এবার যে মশলাগুলো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রাখছিলাম দিয়ে দিলাম একটু কাঁচা কাঁচা অবস্থায় দিয়ে দিব। এবার ভেন্ডিগুলো এই ভেন্ডিগুলো দেওয়ার পর যেহেতু ভেন্ডিটা আমি অনেক আগেই কেটে রেখেছি অনেকটা শুকিয়ে গেছে তো দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা আছে পেঁয়াজগুলো রসুনগুলোও কাঁচা আছে এই ভেন্ডির সাথেই ভালোভাবে ভাজা হবে একটু ঢাকনা দিয়ে ঢাকবো যাতে করে এ থেকে পানিটা ছোটে যায় তার আগে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো মরিচ আছে এখানে আর কোনো মরিচ গুঁড়া ইউজ করলাম না চাইলে আপনারা মরিচ ধনিয়া ভাজা জিরা দিতে পারেন যেহেতু আমি কাঁচা মশলাগুলো দিলাম সেজন্য গুঁড়া মশলা আর দিলাম না জাস্ট দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢাকবো এ থেকে সামান্য একটু পানি উঠে আসবে আর ভেন্ডি যেহেতু একটু আঠালো থাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ভেজা ভেজা অবস্থা একটু আঠালো থাকবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন অনেক ঝরঝরে হয়ে যায় আর অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন মরিচ সবগুলো উপকরণ একই সঙ্গে ভাজা ভাজা হয়েছে এই ভাজিটা থেকে দারুণ ফ্লেভার আসতেছে এটা গরম গরম ভাতের সাথে অনেক টেস্টি হয় আশা করি ট্রাই করবেন একদিন হলেও সেরিতে অথবা আগ্রাতে খেতে পারেন এই ধরনের ভাজি তৈরি করে সবগুলো আইটেম নামিয়ে নিলাম আমাদের সেহেরির জন্য রান্না বান্না হলো এই রান্নাগুলো করতে মনের মাধুরী দিয়ে কতটা সময় লেগেছে বলেন তো অনেক সময় লাগে তো এভাবে করে রান্না করি মাঝে মাঝে মন চাইলে করে ফেলি তো অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যে আসলে এত খান এই করেন সেই করেন সবাই খায় খাওয়ার জন্যই তো রান্না করি কষ্ট করে ঠিক এমনিতে কি আর স্বাদে কষ্ট করে মানুষ বলেন তো আমরা সেহেরির খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই অর্ণব ঘুম থেকে উঠছে সালমাও ঘুম থেকে উঠছে তো ওদেরকে ডেকে ডুকে উঠালাম সব কিছু রেডি করলাম আজকে আমরা ড্রয়িং রুমে বসে খাচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই একত্রে বসে খাওয়ার শান্তি মজা অন্যরকম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আজ বিদায় নেবো যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেয় প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেমন লাগে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নাবান্নার ভিডিওগুলা আশা করবো আপনারা আরও পেতে থাকবেন এই রমজানে নতুন নতুন রান্নার আইডিয়া এবং প্রিপারেশন নিয়েই আসবো আমার ব্লগগুলোতে আল্লাহ হাফেজ